কিন্তু তুমি চাইছো যে আমি ডাল রান্না করব ডাল রান্না তোমার ইন্টারেস্ট ডালটা কেমন রান্না করব আমি কে তুমি যদি সব রান্না দেখছো তাহলে ডাল রান্না শিখতে পারবে পারবে তোমার সেখানে আধা ঘন্টা জায়গায় তুমি চার ঘন্টা সময় নষ্ট করে দিচ্ছ অপব্যবহার করছো সোশ্যাল মিডিয়া অপব্যবহার করছো হ্যাঁ কেন তুমি ধরো তোমার দু ঘন্টা আধা ঘন্টার কাজ এখানে তুমি চার ঘন্টা লাগিয়ে দিচ্ছ কিন্তু তুমি যদি ওই বিষয়টাই জানতে চাও আর ওই বিষয়টা সম্পর্কে তুমি দেখতে চাও তাহলে তোমার ঠিক ওই সময়টুকুই তোমার ব্যবহার হবে আর তুমি সেই জিনিসটা ভালো করে করবে মানে ইন্টারনেট তো আমাদের সীমা নেই তার কোনো পরিধি নেই আমরা এরকম করে আকাশে যেরকম কোনো এ পাই না আজকাল কিন্তু ইন্টারনেটও নেই সীমা নেই তার কোনো সীমা নেই যেভাবে ছড়াচ্ছে যেভাবে সোশ্যাল মিডিয়া যে মানে কাজে লেগে গেছে আর সোশ্যাল মিডিয়া যেসব সবাই কাজে সবাই ব্যস্ত আছে ওই নিয়ে সেই জন্যই এখন গোটা বিশ্বের অ্যাকচুয়ালি যারা ভালো চিন্তা করছে তারা কিন্তু এ নিয়ে একটু তারা খুব দুশ্চিন্তায় আছে যে এই প্রজন্ম এই যে প্রজন্ম ছোটো বাচ্চা বাচ্চা যারা তারা এখন আস্তে আস্তে তারা বড় হচ্ছে তাদের ভবিষ্যৎটা পড়ে আছে তারা এখনই যদি সোশ্যাল মিডিয়া তারা যদি সঠিক দিকটা যদি বুঝতে না পারে বাইরে বলছে তোমরা যদি সঠিক দিকটা যদি চিনতে না পারো বা যদি সোশ্যাল মিডিয়ার সোটাই যদি চলে যাও তাহলে পিছিয়ে যাবে।